দিল্লির 20-25টা লোক মিলে মিটিং করছে, তারা চাইছে বাংলায় দাঙ্গা লাগাতে। হিন্দু মুসলমান করে হচ্ছে না, এখন রাজবংশী বাঙালি লাগিয়ে দিতে চাইছে। উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জের নাবালিকা ধর্ষণ ও খুন, তারপরে এক তরুণের মৃত্যুর ঘটনা নিয়ে বৃহস্পতিবার মালদহের প্রশাসনিক বৈঠক থেকে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেন, কিছু মুসলমান ছেলেকে টাকা দিয়ে বলা হচ্ছে দাঙ্গা লাগিয়ে দিতে, এবং তারা হয়তো এসব করতে চাইছে না, কিন্তু টাকা দিয়ে তাদের করানো হচ্ছে। এটা ইচ্ছে করে দেখানো হচ্ছে। তার কারণ, 20-25 জনের একটা মিটিং হয়েছে, তারা দিল্লি থেকে এসেছিল, তারা বলেছে জাতিগত দাঙ্গা লাগাও। শুধু হিন্দু মুসলমান তাই নয়, বলছে রাজবংশী বাঙালি লাগাও, কুর্মী আদিবাসী লাগাও, মতুয়া অন্য একটা সম্প্রদায়ের সাথে লাগাও, আর কয়েকটা মুসলিম ছেলেকে ডেকে টাকাও দেওয়া হচ্ছে যে তোকে টাকাটা দেবো, তুই দাঙ্গাটা লাগিয়ে দিয়ে চলে যা। হয়তো সে করতেও চায় না, কিন্তু অনেক লোক টাকাটা পেতে চায়। এগুলো আমাদের নজরে আসছে, কাজে এটা নজরে রাখতে হবে। কোনো হিন্দু, কোনো মুসলমান, কোনো রাজবংশী, কোনো মতো কেউ কিন্তু দাঙ্গা চায় না। দাঙ্গা চায় কিছু বজ্জাত রাজনৈতিক নেতা।